হঠাৎ করে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। কোনো এক অনুষ্ঠানে সপরিবারে টেবিলে বসে খাচ্ছিলেন সাকিব আল হাসান। তাদের পেছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। তাকে কাজের মেয়ে ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। বিষয়টি নজরে এসেছে সাকিবের স্ত্রীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে এমন সমালোচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে সাকিবের হয়ে করা জবাব দিয়েছেন শিশির। সাকিবের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাব্বির রহমান। সাকিবের স্ত্রী শিশির তার ফেসবুক পেজে লিখেছেন, এটি খুবই অদ্ভুত ব্যাপার। সাকিব আল হাসানের জন্য কি একটিও ভালো শব্দ নেই? কেন? কারণ তিনি মিষ্টি ভাষায় কথা বলেন, তাই তাকে খারাপ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এখন ঘটনা হলো, আপনারা যদি মানুষ হয়েও তার সম্পর্কে এভাবে হাস্যকর খবর ছড়াতে থাকেন, সেখানে সত্যিটা জানার উপায়ও আছে। আজ আমি কিছু প্রমাণ দিলাম। আমি এসব অর্থহীন খবর নিয়ে মাথা ঘামাই না, এগুলো মানুষকে আনন্দ দেয়। তাছাড়া আমরা জানি আমরা কে, কিন্তু দয়া করে এমন একজন মানুষকে নিয়ে এসব খবর ছড়াবেন না যে কিনা বিশ্বব্যাপী আপনাদের দেশকে প্রতিনিধিত্ব করছে, যে কিনা আপনাদের দেশের গর্ব হিসেবে পরিচিত। এটা শুনতে আসলেই খুবই লজ্জা লাগে। যখন ক্রিকেট ফলো করে এমন কোনো বিদেশি আমাদেরকে বলে, তোদের নিজের দেশের লোকই তো তোদের প্রাপ্য সম্মানটুকু দেয় না, নেতিবাচক খবর যথেষ্ট হয়েছে, দয়া করে এবার আপনাদের ফেসকে বুস্ট করার মতো অন্য কিছু খুঁজুন। যাই হোক, সে মেয়েটি আমাদের সঙ্গে খেতে বসার জন্য হাত ধুয়ে ফিরছিল মাত্র। নিজের ফেসবুক পেজে সাব্বির লিখেছেন, আপনারা হাজার হাজার শেয়ার দিয়েছেন, কড়া সমালোচনা করেছেন, কিন্তু পরের ছবিটা দেখলেন না। আশা করি নিচের ছবি দেখে সাকিব ভাইয়ের প্রতি ভুল ধারণা থাকবে না। পরে অবশ্যই সাব্বির তার পোস্টটি সরিয়ে নেন।